অমান্তরাল কই সুবুরিয়া রাষ্ট্র ভুটানত বতরর ভয়ঙ্কর রূপ যে কোনো মুহূর্তত হব পারে দাওয়ার বিস্ফোরণের লগতে ভূমিস্খলন রাজ্যবাসীর ভুটান সরকারের সাবধান বাণী ভুটানত অব্যাহত আছে নেড়ে নেপেরা বরষুণ দাওয়ার বিস্ফোরণ হলে ভুটানের পৰা নামনি অসমত সোমাব বিশাল জলধারা ইতিমধ্যে জলস্তর বৃদ্ধি পাইছে বেঁকি নদীর বেঁকিকে ধরে আন আন উপনৈরও বৃদ্ধি পাইছে জলস্তর শঙ্কিত হয়ে পড়েছে নৈপুরিয়া লোকসকল নদীর বুকত বন্ধ করা হয়েছে নাওয়ার চলাচল বাক্সা আর বরপেটা জেলাত অধিক প্রভাব পেলাব ভুটানের প্রলয়ে। এফালে রিমলে সংহার লীলা চলালে ধ্বংসলীলা চলালে তার উপর আকো দান ফুটর উপর দানপরা দিয়ে এইবার সুবুরিয়া রাষ্ট্র ভুটানত বতরে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আর যার বাবে অসমত সতর্কবাণী জারি করেছে ভুটানে। দাওয়ার বিস্ফোরণের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে, দাওয়ার বিস্ফোরণের সতর্কবাণী ভুটান সরকারের রাজ্যবাসীক ভুটান সরকারের সাবধানবাণী ভুটানত অব্যাহত আছে নেড়ে নেপেরা বরষুণ দাওয়ার বিস্ফোরণ হলে ভুটানের পর নামনি অসমত সোমাব বিশাল জলধারা নামনি অসমর বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করব ভুটানের পানিয়ে। ইতিমধ্যে জলস্তর বৃদ্ধি পাইছে বেঁকি নদীর বেঁকিকে ধরে আন আন উপনৈরও বৃদ্ধি পাইছে জলস্তর শঙ্কিত হয়ে পড়েছে নৈপুরিয়া লোকসকল নামনির লোকসকল নদীর বুকত বন্ধ করা হয়েছে নাওয়ার চলাচল বাক্সা আর বরপেটা জেলাত অধিক প্রভাব পেলাব ভুটানের জলপ্রলয়ে। ভুটানের পানি আহিব পারে সেই কারণে আমার এই গ্রামের মানুষবিল সাবধান হয়েছে, পানি বাড়ি আছে আর আপনার সব নাও চাওয়া সব রয়ে আছে, ট্রেন চলাবার দেওয়া নাই আর এইফালে বান দিছে, এই বানও ভাঙি যাব এথেন, তখন গাড়ি গুলা সব উঠাই ফেলছে, তো বান এথেন আজিকালির ভিতর মানে আজি মানে গ্যারান্টি আছে আজি ভাঙব বলে আর রাতেপুয়ার বারারপর এই মানুষবিলাকে নাওবিল বন্ধ করে দিছে, নাও চলাচল বন্ধ বন্ধ হয়েছে, কিবা কারণ যে তল হয়ে যায় মানুষগুলা গরিব মানুষ নাও যাব মানুষও মরব, ভয় লাগি গেছে আর পানি আর বাড়ার সংখ্যা আছে সেইকারণে খবর হয়েছে। মিজোরামতো রুষ্ট প্রকৃতির সংহার, মিজোরামের আইজলত সংঘটিত ভূমিস্খলনত নিহতর সংখ্যা ২৭ জনলৈ বৃদ্ধি, নেড়ে নেপেরা বরষুণের ফলত মঙ্গলবারে পুয়াই মেলথুম অঞ্চলের শিলর কুঁয়েদীত সংঘটিত হয় ভয়ঙ্কর ভূমিস্খলন। মিজোরামের আরক্ষী সঞ্চালক প্রধান অনিল শুক্লাই সদরি করেছে এই কথা, ভূমিস্খলনত পোত যাওয়া অবস্থাত উদ্ধার করা হয় কেইবাটাও মৃতদেহ, বর্তমানে বহু লোক আবদ্ধ হয়ে থাকার আশঙ্কা করে উদ্ধার অভিযান চলিয়ে আছে, রাজ্যখনের বহুকেটা স্থানত খহিছে পাহাড়ের মাটি, কেইবাদিনও ধরে হয়ে থাকা ধারাসার বরষুণের ফলত এফালের খহিছে পাহাড়ের শিল মাটি, ২৭ জনলৈ মৃত্যু হওয়ার লগতে ভূমিস্খলনত কেইবাটাও পরিয়ালের বাসগৃহ বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমানেও প্রশাসনে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে যদিও উদ্ধার অভিযানত বরষুণে বিধি পথালি দিছে, নিহতসকলের পরিয়াললৈ ৪ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মিজোরাম সরকারের। এয়া চাওক ভূমিস্খলনের ভয়াবহ রূপ, ভূমিস্খলনে কাল রূপ ধারণ করেছে, বাট পথ ঘর দুয়ার সকলো ধাহি মুহি নিছে ভূমিস্খলনে, প্রকাণ্ড প্রকাণ্ড ঘর খহি পড়েছে ভূমিস্খলনত আর এই পর্যন্ত মিজোরামের ভূমিস্খলনত ২৭ জন লোকে প্রাণ হেরুয়াছে, বিভিন্ন স্থানত বহু লোক এতিয়াও আবদ্ধ হয়ে আছে, উদ্ধারকারী দলে নিরন্তর গতিত উদ্ধার অভিযান চলাই আছে যদিও মুখলধার বরষুণে উদ্ধার অভিযানত জটিলতার সৃষ্টি করেছে। ইয়া চাওক বিলাসী কেইবাখনো বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু পরিয়ালের ঘর দুয়ার ভাঙি তছনছ হয়েছে ভূমিস্খলনত আর হুড়াহুড়ে এনেদরে বাঢ়নী পানির তাণ্ডব লীলা অব্যাহত আছে। ইফালে উমরাংসুর কপিলি জলবিদ্যুৎ প্রকল্প পানি এরিছে, খুলি দিয়া হয়েছে প্রকল্পটির ৭খন স্লুইস গেট, বান্ধরপর উলাই অহা অতিরিক্ত পানিয়ে বৃদ্ধি করেছে কপিলি নৈর জলস্তর, আতঙ্কিত হয়ে পড়েছে কপিলিপুরিয়া বাসিন্দা, ইতিমধ্যে হুজাইবাসী সতর্ক হয়ে থাকবলে আহ্বান জানাইছে জেলা আয়ুক্ত লাসিত কুমার দাসে। উমরাংসুর কপিলি জলবিদ্যুৎ প্রকল্প পানি এরি দিছে, পানি এরি দিয়ার পাছত কাল রূপ ধারণ করেছে বাঢ়নী পানিয়ে, প্রকল্পটির ৭খনক স্লুইস গেট খুলি দিয়া হয়েছে, বান্ধরপর উলাই অহা অতিরিক্ত পানিয়ে বৃদ্ধি করেছে কপিলির জলপৃষ্ঠ, আতঙ্কিত হয়ে পড়েছে কপিলিপুরিয়া বাসিন্দা, ইতিমধ্যে হুজাইবাসীক সতর্ক হয়ে থাকবলে আহ্বান জানাইছে জেলা আয়ুক্ত লাসিত কুমার দাসে।